আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। লোহিত সাগর অঞ্চল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সবসময় গুরুত্বপূর্ণ। আফ্রিকা মহাদেশ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগকে সহজ ও সংক্ষিপ্ত করে তুলেছে এই করিডোর। তবে এই গুরুত্বপূর্ণ করিডোর ব্যবহারের ক্ষেত্রে সম্প্রতি বেশ পেরেশানি পোহাতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে। তাদের পণ্যবাহী বিশেষ করে জ্বালানিবাহী জাহাজ এই পথে ঢুকলেই হামলার শিকার হচ্ছে। অন্যদিকে অবাধে চলাচল করছে রাশিয়া ও চীনের জাহাজগুলো। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেখা যাচ্ছে এই পরিবর্তন। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরগুলো একবিংশ শতাব্দীতে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন নিশ্চিত করে দেয়। এবারও একই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, এরপরও সমুদ্র বাণিজ্যে রাশিয়া ও চীন তাদের অবস্থান ধরে রাখছে। ভূরাজনৈতিক ঝুঁকির মুখে পড়া যুক্তরাষ্ট্র লোহিত সাগর অঞ্চলে বৈশ্বিক হিসাব নিকাশের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্ব আন্তর্জাতিক সহিংসতার হার ক্রমেই বাড়ছে, ভূরাজনীতির গুরুত্ব বাড়ছে প্রতিদিনই। প্রকৃত শক্তিমত্তার মানদণ্ড যাই হোক, সবার জন্যই ভূরাজনৈতিক অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ব্যাপারে সবার আগে সামনে আসে ইয়েমেন ও লোহিত সাগরের নাম। ঐতিহাসিকভাবেও লোহিত সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ। এই পথ পশ্চিমে আফ্রিকা মহাদেশ এবং পূর্বে মধ্যপ্রাচ্যকে যুক্ত করে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের প্রবেশমুখ এটি, ফলে জলপথে বাণিজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ করিডোর এটি। ওসমানী সাম্রাজ্যের সময় সুয়েজ খাল খুলে দেওয়া হয়, এতে দূরত্ব ও খরচ দুটি কমে এ অঞ্চলের গুরুত্ব বেড়ে যায়। লোহিত সাগরের ক্ষেত্রেও একই কথা খাটে। গুরুত্বপূর্ণ এই পথেই সম্প্রতি নিজেদের কর্তৃত্ব দেখাতে শুরু করেছে হুতি বিদ্রোহীরা। তবে সব দেশের জন্যই যে তারা হুমকি তা কিন্তু নয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রধানতম লক্ষ্যবস্তু। অন্যদিকে চীন রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। পণ্য পরিবহনের কারণেই এই অঞ্চলের গুরুত্ব এত বেশি। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই বিশ্ব পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন করিডোরের সন্ধান করতে শুরু করে। এর আগ পর্যন্ত বিশেষ করে জ্বালানি খাতে একচেটিয়া আধিপত্য ছিল রাশিয়ার। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার পর পশ্চিমা দেশগুলোর বিকল্প রুটের ব্যবহার বাড়তে থাকে। বিকল্প রুটের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গেই লড়াইয়েরও একটি ক্ষেত্র হয়ে ওঠে এই নেটওয়ার্কগুলো। সাম্প্রতিক বছরগুলোতে এই নেটওয়ার্কগুলো পররাষ্ট্রনীতিতে প্রাধান্য বিস্তার ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তিশালী অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। আজকের বিশ্বে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ এবং ভারত থেকে ইউক্রেনে এই নেটওয়ার্কগুলোই প্রধান হটস্পটে পরিণত হয়েছে। আর এ কারণেই যেসব দেশের কাছে এই পথগুলোর নিয়ন্ত্রণ রয়েছে, তারা ভূরাজনৈতিক ক্ষমতার নিকটে অনেকখানি ওজনদার হয়ে উঠেছে। এই বিষয়ের গুরুত্ব সবচেয়ে ভালোভাবে বোঝা যায় 2023 সালে অনুষ্ঠিত G20 সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণায়। তিনি ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী একটি অর্থনৈতিক করিডোর স্থাপনের পরিকল্পনার কথা জানান। বিশ্লেষকদের ধারণা, চীনের রোড অ্যান্ড বেল্ট উদ্যোগের বিপরীতেই এ ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট দেশগুলো। বাইডেনের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ফ্রান্স, জার্মানি, ইটালি ও ইউরোপীয় ইউনিয়ন একটি কার্যকর পরিকল্পনা প্রণয়নে একমত হয়। তবে অর্থনৈতিক সংকট G20 জন্য নতুন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যে কারণে পরিকল্পনা প্রণয়নের কাজ আর সেভাবে অগ্রসর হয়নি। এই রুটগুলোর মধ্যে লোহিত সাগর সাম্প্রতিক মাসগুলোতে আলোচনায় উঠে এসেছে। হুতি প্যারামিলিটারি গ্রুপ 19 নভেম্বরের পর থেকেই ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাতে শুরু করে। আরব উপদ্বীপের হর্ন অফ আফ্রিকা ও বাব আল মানদেব প্রণালী এলাকায় এসব হামলা চালানো হয়। এই এলাকাগুলো বাণিজ্যিক চলাচল ও তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিশোধিত তেলবাহী সুমেট পাইপলাইন এই অঞ্চল হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন পরিবাহিত হয় 25 লাখ ব্যারেল তেল। ইউরোপ ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য লিঙ্ক হচ্ছে এই লোহিত সাগর। সারা বিশ্বে পানিপথে বাণিজ্যের 15% পরিবাহিত হয় এই পথে।
এর বিকল্প পথ অর্থাৎ আফ্রিকার দক্ষিণাঞ্চল দিয়ে পণ্য পরিবহন করতে অন্তত 10 দিন বেশি সময় লাগে, তাতে করে সময় ও ব্যয় দুই বাড়ে। সুয়েজ খালের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকেই রাশিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাণিজ্যের একটি বিকল্প ব্যবস্থা প্রবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তাদের নতুন কৌশলের মুখ্য অংশই ছিল আফ্রিকা। পশ্চিমা এবং ন্যাটোভুক্ত দেশগুলোর বিপরীতে একটি শক্তিশালী বলয় তৈরির ক্ষেত্রে নতুন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগী খুঁজে নিতে চেষ্টা করে তারা। আফ্রিকা থেকে পশ্চিমাদের গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় আরও আগে থেকে। এর মধ্যেই এই অঞ্চলে রাশিয়ার প্রভাব বাড়তে থাকে। মূলত 2022 সালের পর থেকেই ইয়েমেন ও লোহিত সাগর রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই অঞ্চলে দুটি নীতি নিয়ে এগোতে থাকে রাশিয়া। প্রথমত, পশ্চিমাদের বিরুদ্ধে ইয়েমেনের সঙ্গে একাট্টা হয় তারা, এতে রাশিয়াও অর্থনৈতিকভাবে লাভবান হয় দারুণভাবে। দ্বিতীয়ত, ইয়েমেনে হুতিদের সঙ্গে সম্পর্ক জোরদার করে রাশিয়া। এই সম্পর্ক পরোক্ষভাবে পশ্চিমাদের দুর্বল করেছে। তবে ইয়েমেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর পর্যায়ে চলে গেছে এমনটা ভাবলে ভুল হবে। সিরিয়া বা লিবিয়ার তুলনায় ইয়েমেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের সমীকরণ একেবারেই ভিন্ন। ইয়েমেনের সংঘর্ষে সামরিকভাবে রাশিয়ার কোনো ভূমিকা নেই। তবে রাশিয়া ইয়েমেনের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে, সেই বিষয়টি স্পষ্ট। এবছর ফেব্রুয়ারিতে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার চেয়ারপারসন ইয়েমেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেন। তারা নানা ধরনের চ্যালেঞ্জ থাকার পরও গত কয়েক বছরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে 90%, ফলে সম্পর্ক আরও সুন্দর ও সফল হবে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। গত জানুয়ারিতে হুথিদের অবস্থানের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালায়। রাশিয়া প্রকাশ্যে এই হামলার সমালোচনা করে। এর পরের মাসেই মস্কোতে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের সঙ্গে বৈঠক করেন। রাশিয়া ছাড়াও এই অঞ্চলে চীনের বেশ ভালো প্রভাব রয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল ঘোষণা দিয়ে রাশিয়া ও চীনের জাহাজে হামলা চালায় না হুতি বিদ্রোহীরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ বারবার হামলা শিকার হচ্ছে। এর মধ্য দিয়ে ক্ষমতার দ্বন্দ্ব ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে একবিংশ শতাব্দীর যে টানপোড়ন সেটাই স্পষ্ট হয়ে ওঠে। ফলে সরাসরি উপস্থিত না থেকেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কী করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকাগুলোর উপর নিজেদের আধিপত্য ধরে রাখা যায় তা অনেকাংশে স্পষ্ট হয়ে উঠেছে। অন্যভাবে বলা যায়, গাজায় যুক্তরাষ্ট্রের ছত্রছায়া থেকে ইসরায়েলের যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তারই ফলাফল দেখা যাচ্ছে লোহিত সাগর অঞ্চলে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্য থেকেও রাশিয়া তার ভূরাজনৈতিক ক্ষেত্রে সুবিধাজনক মিত্রকে খুঁজে নিয়েছে। আখেরে অর্থনৈতিকভাবে তারা লাভবানই হয়েছে। অন্যদিকে লোহিত সাগরে বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। একে হয়তো খুব ছোট উদাহরণ বলে মনে হচ্ছে, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এর পরিণাম ভবিষ্যতে যা আরও প্রকট হয়ে উঠবে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।